আগুনে ভস্মীভূত হলং বন বাংলো জলদাপাড়ার জাতীয় উদ্যানের হলং বন বাংলো কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই সেখানে আগুন লাগতে পারে গত পনেরোই জুন থেকে বন্ধ হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যান সেই কারণে পর্যটক সেই বাংলোর মধ্যে ছিলেন না তবে মঙ্গলবার রাতের বেলাতেই এই ঐতিহাসিক বন বাংলোটিতে সেখানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে রীতিমতন চাঞ্চল্য ছড়ায় সেখানে সেখানকার স্থানীয় মানুষজন তার সন্দেহ প্রকাশ করছেন যেভাবে সেখানে ভস্মীভূত হয়ে যায় এই আগুন ধরে যায় যে কারণে সেই বন কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছেন আপনাদেরকে জানিয়ে রাখবো যে গতকাল রাতের বেলাতে সেখানেই এই ঐতিহাসিক বনবাংলো হলং বনবাংলো তাতে আগুন ধরে যায় কাঠের ঘর সেই কারণে অল্প সময় দাউ দাউ করে সেখানে জ্বলতে থাকে আগুন আলিপুরদুয়ারের মাদারিহাটের জলদাপাড়ার জাতীয় উদ্যান বন্ধ থাকার কারণে সেখানে যদিও কোনো পর্যটক ছিলেন না অজয় সহ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অজয় প্রাথমিকভাবে তো মনে করা হচ্ছিল যে শর্ট সার্কিট থেকেই এই আহ অগ্নিকাণ্ড ঘটেছে যার কারণে ভস্মীভূত হয়ে গেছে বনবাংলো এখনো পর্যন্ত স্পষ্টভাবে কোন কারণে জানা গিয়েছে কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো দেখো অবিদ্যা গতকাল গভীর রাতে কিন্তু হল বনবাংলাতে অগ্নিকাণ্ডের ঘটনা হয় আর অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু বংলোটি পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে জলনাপাড়াতে এসেছেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর দেবী সঙ্গে রয়েছেন জলনাপাড়ার ডিএফও পরবীন কাসমান সহ বন দপ্তরের একাধিক আধিকারিকরা তারা ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের বক্তব্য যে সম্ভবত শর্ট সার্কিট কারণেই কিন্তু এই আগুনটি লেগেছে কিন্তু তারা জানাচ্ছেন যে গোটা ঘটনার কিন্তু তদন্ত করা হবে পাশাপাশি এখানকার যিনি পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন যারা পর্যটন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত রয়েছেন তারাও তারাও দাবি জানাচ্ছেন যে এই হলং বনবংলোতে যে অগ্নিকান্ডের ঘটনা হয়েছে তার সঠিক তদন্ত হোক কেন কি এই হলং বনবংলো খুব এখানকার ঐতিহ্যবাহী বনবংলো দুয়ারটা খুবই বিখ্যাত রয়েছে আর এখানে জঙ্গল সাফারি হাতি সাফারি পাশাপাশি এখানকার জঙ্গলের যে মনোরম দৃশ্য এতেই উপভোগ করার জন্য কিন্তু এখানে সারা বছর ধরে কিন্তু জল্লাপাড়াতে পর্যটকরা আসে সম্প্রতি কিন্তু তিন মাসের জন্য জঙ্গল বন্ধ হয়েছে যখন ঘটনা হয়েছিল সেখানে কিন্তু কোনো পর্যটক ছিল না যার কারণে ক্ষয়ক্ষতি কিছু হয়নি কিন্তু এই ঘটনায় কিন্তু গোটা এলাকা যে এলাকার মানুষজন রয়েছেন তারা খুবই শোকাহত রয়েছেন বেশ অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায় অজয় শাহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আপনাদেরকে জানিয়ে রাখবো যে জলদা পাড়ায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার কারণে ভস্মীভূত হয়ে যায় এই এবং হল বাংলোটি আমরা এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সংসদ সাংসদ বিজেপি সাংসদ মনোজ টিগ্গা আপনাদেরকে মনোজবাবু যে বিষয়টা জানতে চাইব যে যেভাবে এই হলং বনবাংলো ঐতিহাসিক একটি বনবাংলো সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ভস্মীভূত হয়ে গেছে পুরো বনবাংলোটি কি বলবেন কিভাবে দেখছেন বিষয়টি ঠিকই যে যেটা হলং বনবাংলো ছিল সেটা একটা ঐতিহাসিক বনবাংলো ছিল সেখানে অনেকেই মানে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে অনেকেই সেখানে থেকেছেন আর অনেক দেশ বিদেশের পর্যটকরাও যে ওখানে থেকেছেন তার একটা আকর্ষণের কেন্দ্র ছিল যে উত্তরবঙ্গে যারা ঘুরতে যেত ওনাদের একটা ভাবনাই ছিল যে এক রাত অন্তত বন হলং বন বাংলাতে কাটিয়ে আসি এই একটা ছিল কিন্তু যেভাবে সেখানে বলা হচ্ছে যে এসি কখনও বলা হচ্ছে এসি গ্লাস করে আগুন লাগতে লেগেছে কখনো শর্ট সার্কিট তা আমার বক্তব্য যে যেহেতু পনেরো জুন থেকে পর্যটকদের ঢোকা বা ফরেস্টে বন্ধ হয়ে গেছে তাহলে একটি চললো কি করে তা ব্লাস কি করে হলো তাহলে কোথায় গপলে আছে আমার মনে হয় যে কোথাও না কোথাও কিছু চক্রান্ত আছে নিশ্চিত সেটা তদন্ত হওয়া দরকার এবং তদন্ত সাপেক্ষে এটা বের হওয়া উচিত আমার মনে হয় যে হয়তো সরকার চাচ্ছে যে এটা সরকারিভাবে চলছিল এটাকে নষ্ট করে দিয়ে যাতে প্রাইভেটের কোম্পানির হাতে তুলে দেওয়া এটাও একটা চক্রান্ত হতে পারে তাই আমার দাবি আছে যে কিভাবে আগুনটা লেগেছে তার একটা সুস্পষ্ট তদন্ত হওয়া উচিত এবং কি কারণে আগুনটা লেগেছে এবং কারা এর জন্য দায়ী আছে তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক প্রাপ্তি হওয়া উচিত ধন্যবাদ আপনাকে বিজেপি সাংসদ মনোজ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আপনারা শুনলেন যে তিনিও কিন্তু দাবি করছেন যে এই ঘটনার পেছনে হয়তো ষড়যন্ত্র থাকতে পারে সেক্ষেত্রে সঠিক তদন্ত হওয়া দরকার এমনটাই কিন্তু মনে করছেন বিজেপি সাংসদ মনোজ ঠিকগাও এবং গতকাল রাতের বেলা এই ঘটনা ঘটেছিল যেখানে জলদাপাড়া জাতীয় উদ্যান বন্ধ ছিল তারপরেও সেখানে যা আবহাওয়া সেই কারণে কিন্তু বৃষ্টি হচ্ছিল এবং সেই ক্ষেত্রে কীভাবে শর্ট সার্কিটের ঘটনা ঘটলো কিভাবে এ এসি বিস্ফোরণ হলো সেই নিয়েই কিন্তু সন্দেহ প্রকাশ করছেন স্থানীয় মানুষজনও এবং সেক্ষেত্রে সঠিক তদন্ত হোক কিভাবে আগুন ধরলো কি কারণে ঐতিহাসিক বনবাংলো ভস্মীভূত হয়ে গেল সেই নিয়েই সঠিক তদন্তের প্রয়োজন এমনটাই কিন্তু মনে করছেন তারা